আর কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়তে চলেছে ইয়াশ নিঝড়। বাংলার বুকে আছড়ে পড়বে এমনটাই সূত্রের অর্থাৎ আবহাওয়া অফিসের খবর ছিল কয়েকদিন আগে। তার জেরেই সতর্ক করতে প্রশাসন মাঠে নেমে পড়েছিল। বাংলার সর্বত্রই মাইকিং করে সাধারণ মানুষকে এই ইয়াশের দাপট থেকে রক্ষা করার জন্য প্রশাসন কয়েকদিন আগে থেকে নেমে পড়েছিল। তবে যেটা হাওয়া অফিসের সূত্রে জানা যাচ্ছে, ইয়াশের মুখ অর্থাৎ ঘূর্ণিঝড়ের মুখ কিছুটা পরিবর্তনের ফলে বাংলার গা ঘেঁষে বেরিয়ে যাবে, আর তার জেরে কিছুটা হলেও ইয়াশের দাপট থাকবে বাংলায়। তাতে যেটা আন্দাজ করা যাচ্ছে, 50 থেকে 60 কিলোমিটার গতিতে ইয়াশ বাংলায় দাপিয়ে বেড়াবে, অর্থাৎ দাপট রাখবে ইয়াশের 50 থেকে 60 কিলোমিটার। তবে এই 50 থেকে 60 কিলোমিটার বাংলার মানুষের কাছে কতটা বিপজ্জনক, যে ক্ষতিটা হবে মূলত সাধারণ এই বাংলার মানুষ কতটা সহ্য করতে পারবে। ঠিক এক বছর আগে বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের বুক থেকে চলে যায় আমফান। আমফানের ক্ষত এখনো পর্যন্ত শুকায়নি বহু মানুষের, মূলত বহু মানুষ এখনো পর্যন্ত ভাঙা ঘরে বাস, কেউ বা ঘর ছাড়া রয়েছে। এমত অবস্থায় এই যে ইয়াশের দাপট তাদের উপর কতটা পড়বে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত দুশ্চিন্তার কারণ। যদিও প্রশাসনের পক্ষ থেকে যথোপযুক্ত ব্যবস্থা রাখা হয়েছে, মানুষকে সতর্কীকরণের পাশাপাশি তাদেরকে নিরাপদ স্থানে রাখারও ব্যবস্থা করা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়ার চাপাতলা গঙ্গার ঘাটে। রীতিমত আজকে সকাল থেকেই গঙ্গা ফুলে ফেঁপে উঠেছে বলা চলে, একেবারে চেহারা কিন্তু একেবারেই অন্যরকম। মূলত ইয়াশ আছড়ে পড়তে চলেছে তারই ইঙ্গিত। আকাশও মেঘ, কালো মেঘ সকাল থেকে, তার জেরে মাঝে মধ্যেই হালকা ভিড়ি বৃষ্টিও শুরু হয়েছে। এই গঙ্গার পাড়ে যে হাওয়ার যে গতি, একেবারেই সোজাভাবে দাঁড়ানোর উপায় নেই। মূলত ইয়াশ যে আছড়ে পড়তে চলেছে তা বিন্দুমাত্র অবকাশ রাখে না, তা জানান রীতিমতো দিচ্ছে। আর গঙ্গার যে চেহারা একেবারে একদম ফুলে ফেঁপে উঠেছে সাধারণ দিনে, মূলত যে চেহারাটাকে একেবারেই মূলত ভয়ানক চেহারা ধারণ করেছে গঙ্গা। রীতিমতো উপরের আকাশের চেহারা কিন্তু বদল, মূলত একেবারেই কালো হয়ে পড়েছে, তার জেরে মাঝে মধ্যে ফিকে লাইটও আসছে, তার জেরে দেখা যাচ্ছে বৃষ্টিও শুরু হয়েছে। হালকা ভারী বৃষ্টির সঙ্গে দাপট, হাওয়ার দাপটও দেখা যাচ্ছে। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে, আছড়ে পড়তে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই ইয়াশ ঘূর্ণিঝড়। বেশ কিছুদিন আগে থেকে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকা অর্থাৎ সতর্কবার্তা দেওয়া হচ্ছিল এই ইয়াশ ঘূর্ণিঝড় থেকে মানুষকে সতর্ক হওয়ার জন্য। যদিও বাংলার বুকে আছড়ে পড়বে এমনটাই হাওয়া অফিসের সূত্রে খবর ছিল, যদিও তার ঘূর্ণিঝড়ের যে মুখ, সেই মুখ কিছুটা পরিবর্তন হওয়ার ফলে বাংলার ঠিক গা ঘেঁষে যাবে ইয়াশ ঘূর্ণিঝড়। তবে এই তার গতি থাকবে সর্বোচ্চ যেটা অনুমান করা হচ্ছে 70 থেকে 80 কিলোমিটার। তবে সেই গতি বাংলার মানুষ কতটা, অর্থাৎ যে সমস্ত মানুষ ঠিক এক বছর আগে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল আমফানের জেরে, এখনও পর্যন্ত বহু মানুষ অসহায়, তাদের ভাঙা ঘরেই বাস করতে হচ্ছে, সেই সমস্ত মানুষের পক্ষে, সেই সমস্ত ভাঙা ঘরের পক্ষে এই 60-70 কিলোমিটার ঘন্টায় গতিবেগে যে হাওয়া বা যে ঝড় কতটা সহ্য করার ক্ষমতা রয়েছে সেটাই। যদিও প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তার পাশাপাশি মানুষকে সুস্থ রাখার জন্য, সতর্ক থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় যেখানে দেখা হয়ে গিয়েছে প্রশাসনের তরফ থেকে সুরক্ষিত রাখার জন্য মানুষকে বিভিন্ন ক্যাম্প, খাবার দাবারের জন্য ব্যবস্থা করা হয়েছে। তবে এই যে আবার একটা বছরের পরই এই যে ঘূর্ণিঝড়, সাধারণ মানুষ মূলত আমফানের যে ক্ষতির মুখে পড়েছিল সেই যে ক্ষত, সেই ক্ষত এখনও পর্যন্ত শুধরে উঠতে পারার আগেই আবার এই ধাক্কা,
কতটা সহ্য করতে পারবে। তো এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়ার চাপাতলা গঙ্গার ঘাটে। আমরা দেখাতে পাচ্ছি যে গঙ্গার যে চেহারা রীতিমতো বদল, ফুলে ফেঁপে উঠেছে গঙ্গা। সকাল থেকেই মেঘলা আকাশ, আকাশ কালো হয়ে পড়েছে, মাঝে মধ্যেই শুরু হয়েছে বৃষ্টি, কখনো হালকা কখনো ভারী, বইছে প্রবল গতিবেগে দমকা হাওয়া, কখনো স্তব্ধ হয়ে পড়েছে, কখনো দমকা হাওয়া। তো যে প্রকৃতির যে চেহারা ইয়াস আসছে তা বলার অপেক্ষা রাখে না। হাওড়া থেকে পলাশ সানার সঙ্গে রাকেশ মাইতি, টাইমস বাংলা।